الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأتبعوهم مشرقين فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين
وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ। আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহিদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সূরাত শুআরার 60 নম্বর আয়াত থেকে 59 নম্বর আয়াত থেকে 66 সাতটি আয়তে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাহান আয়তে কারিমাগুলির তাফসির, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সৌদি মণ্ডলী, আমরা অবগত আছি আজকে পবিত্র মুহাররমুল হারাম মাসের আজকে নবম দিবস, 9 তারিখ আজকে 1445 হিজরি, এবং আগামীকাল সেই পবিত্র আশুরা দিবস, ইয়াউমে আশুরা আগামীকালকেই। আসলে এই দিবসকে কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুপ্রথা, কুসংস্কার, অনেক বেদাত, অনেক ইসলাম বিকৃতি, অনেক কল্পকাহিনী, অনেক মন গড়া বক্তব্য আমল এবং অনেক ইসলাম বিরোধী রেশম রওয়াজে একদম গোটা সমাজ আচ্ছাদিত, একেবারে তারা মানে মারাত্মকভাবে বিভ্রান্ত অবস্থায় তার পড়ে গেছেন। এজন্য আসলে আমাদের একটা সঠিক নির্দেশনা, কোরআন ও সুন্নার আলোকে আমরা পবিত্র আশুরা দিবসকে কীভাবে উদযাপন করব, আমাদের এ বিষয়টা জানা উচিত কোরআন ও সুন্নার আলোকে। এবং সুন্নার নামও কিন্তু অনেক জয়ীফ এবং জাল হাদিসে পরিপূর্ণ। আপনি দেখবেন পত্রপত্রিকা পড়ে দেখবেন সব আশুরার তাৎপর্য, অথচ ওখানে সব ভিত্তিহীন কথা অধিকাংশই। আর এক তো একেবারে তো বিকৃত করে দেওয়া হয়েছে, যেটা একটা বিজয়ের দিন, আনন্দ উৎসবের দিন, মহান আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া প্রকাশের দিন, সেটাকে কিভাবে পুরা রূপান্তরিত করে একেবারে একটা কালো দিবস, একটা বিষদময় একটা অবস্থায় আমরা নিয়ে চলে গেছি। তো সম্মানিত সদেবেন্দ, বিশেষ করে 10 তারিখ যেটা আশুরা, এই দিবসে অনেক সে অবিস্মরণীয়, বিস্ময়কর, ঐতিহাসিক যে ঘটনা, বিশেষ করে মূসা আলাইহিস সালামের সে নাজাত দিবস এবং মূসা আলাইহিস সালাম এবং তার সকল অনুসারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেই খোদাদ্রোহী ফিরাউনের সীমাহীন নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন থেকে তাদেরকে রক্ষা করলেন, সাগর বক্ষে কিভাবে তিনি রাস্তা তৈরি করে দিলেন, তাদেরকে নিরাপদে পৌঁছে দিলেন, আর ফেরাউন বাহিনীকে তিনি কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম কুদরতের মাধ্যমে তাদের আপনার সলিল সমাধি ঘটিয়ে দিলেন। সেই দিন মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তিনি সিয়াম পালন করেছিলেন। তো সম্মানিত সুধীবৃন্দ, এই ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমের বেশ কয়েক জায়গা, বিশেষ করে সূরাতুশ শুআরার 59 থেকে 66 আয়াত পর্যন্ত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তিনি চিত্র তুলে ধরেছেন যেন আপনি স্বচক্ষে সেটা দেখছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বর্ণনা এত চমৎকার, এত মধুর, এত আকর্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাতবাউহুম মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউন বাহিনীরা পশ্চাৎ ধাবন করলো প্রভাতকালীন। মূসা সাল্লাম তার সৈন্য বাহিনীদের কিনে বানী ইসরায়েলকে নিয়ে জীবনের ভয়ে হিজরত করলেন, বাড়িঘর দেশ সব কিছুকে ত্যাগ করে ইসলামের জন্য, তাওহিদের জন্য তারা রাতের অন্ধকারে শেষ রাত্রিতে তারা পলায়ন শুরু করলেন। ফেরাউন বাহিনীও টের পেয়ে গেল, তারা পশ্চাৎ ধাবন করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতবাউহুম মুশরিকিন, প্রভাতকালীন প্রত্যুষকালীন সময়ে ফেরাউন বাহিনী তাদের পশ্চাৎ ধাবন করলো, ধাওয়া করলো। ফালাম্মা তারা আল জামান, আল্লাহ বলছেন যখন দুটো বাহিনী মুখোমুখি হয়ে গেল, একদম একটি বাহিনী আরেকটি বাহিনীকে দেখতে পাচ্ছে, এতটাই কাছাকাছি হয়ে আসলো, আর ফেরাউন আর মূসা সাল্লাম
এবং তার বাহিনী, তারা দেখলেন যে তাদের পিছনে একদম বিক্রমে সৈন্যবাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত, রক্ত পিপাসু যেন এসেই একদম শিরচ্ছেদ করবে, আর সামনে উত্তাল তরঙ্গমালা সেই সাগর মহাসাগর। মুসা সাল্লামের অনুসারীগণ, সেই সাহাবা কেরামগণ বিচলিত হয়ে গেলেন। তারা বললেন যে কল আসহাব মুসা, মুসার অনুসারীগণ বললেন ইন্না লামুদরাকুন, হে মুসা আলাইহিস সালাম আমরা তো ধরা পড়ে গেলাম সুনিশ্চিত। কল কাল্লা, তিনি বললেন কোশ্চেন কালো নয়, তিনি আপনার দৃঢ়তায় হিমালয় সম, তার তাওয়াক্কুল আল্লাহর প্রতি আস্থা। তিনি বলেন কাল্লা কোশ্চেন কালো নয়, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার পরওয়ারদিগার আছেন, আমার রব আছেন, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে বলে দেবেন আমার কী করণীয়। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফা ওয়াহাইনা ইলা মুসা, আমি মুসার নিকট ওয়াহি প্রেরণ করলাম, আনি দ্রুব্যে আসোয়াকাল বাহার, হে মুসা তোমার লাঠি দ্বারা সাগর বক্ষে তুমি আঘাত করো। তিনি তাই করলেন, ফাং ফালাক, পুরো সাগর বিদীর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, এক একটা অংশ বিশাল পাহাড় সম পানি দাঁড়িয়ে গেল, সুবহানাল্লাহ। সম্মানিত সুধে মহান আল্লাহর কি কুদরত, পৃথিবীর কোনো শক্তির এরকম ক্ষমতা নেই, যত বড় সে সুপ্রিম সুপার পাওয়ার অধিকার হোক না কেন, যতই আপনার এই পরমাণু আর আণবিক বোমা আর হাইড্রোজেন আর যত, কিন্তু আপনার এই বহমান তরঙ্গমালা সে সাগর মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, নীল নদের পানি গতিবেগ করে থামিয়ে দিবে, পানি দাঁড়িয়ে যাবে, এগুলোর মর্যাদা কিয়ামত পর্যন্ত একটি মর্যাদারও আপনার খণ্ডন হবে না, আপনার এটা কেউ নষ্ট করতে পারবে না, একটি মজাও না, যত বিজ্ঞান অগ্রসর হোক না কেন। আপনার এই যে অসংখ্য আম্বিকেরামদের মর্যাদাগুলি সবগুলি কিয়ামত পর্যন্ত অলঙ্ঘনীয় থাকবে, অটুট থাকবে, একটি মর্যাদাও কিয়ামত পর্যন্ত কেউ ওগুলাকে আপনার চ্যালেঞ্জ দিয়ে প্রতিহত করতে পারবে না। সম্মানিত সদী বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তিনি বলছেন ওয়াজলাফনা সাম্মাল আখারিন, আমি ওই বাহিনীটিকেও নিকটতম করে দিলাম। তারা দেখলো যে পথ তো পরিষ্কার, কাজে ওরা যেহেতু গেছে আমরাও ঝাঁপিয়ে পড়বো, তারাও আপনার ওই শুষ্ক পথে তারাও নেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াং জাইনা মুসা ওমাম মাহু আজমাইন, আমি মুসা এবং তার সকল সফর সঙ্গীকে আমি নাজাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। একটা শিশু, বৃদ্ধ, বনিতা, নারী, অসুস্থ, ঘোড়া, বিকলাঙ্গ, অন্ধ কেউ বাকি ছিল না, সব আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিলেন। অতপর তিনি বলছেন সুম আগরাকনাল আখারিন, কিন্তু অন্যকে ফেরাউন বাহিনীকে আমি ডুবিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তো সেই দিন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর প্রতি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি সিয়াম পালন করেছিলেন, তখন থেকেই আশুরা দিবসের সিয়ামের উৎপত্তি। সম্মানিত সুধাবৃন্দ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি যখন নবুয়ত লাভ করলেন তো তিনি মক্কাতেও, তিনি আমাদের নবী সাল্লাম তিনি আশুরার সিয়াম তিনি রেখেছেন, শুধু তাই নয় মক্কার কাফেররা পর্যন্ত আশুরার সিয়াম রাখত, বুখারি মুসলিমের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, মদিনায় ইহুদিরাও রাখত, খ্রিস্টানরাও রাখত। সুতরাং বোঝা যাচ্ছে আশুরা দিবসটি সর্বসম্মতিক্রমে সবার নিকটে একটি পবিত্র দিবস, ইহুদিদের নিকটেও, খ্রিস্টানদের নিকটেও, পৌত্তলিক মুশরিকদের নিকটেও, কাফেরদের নিকটেও, এবং আমাদের নিকট তো অবশ্যই। তার কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছিলেন, তিনি যখন মদিনা হিজরত করলেন তো তিনি দেখলেন যে ওরা এই দিনে সিয়াম পালন করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন যে মা হাদাল্লাযী তাসুমুনাফি, এটা কেমন, কী কারণে তোমরা সিয়াম পালন করো? তো তারা বলেছিল যে হাদা ইয়াউমুন সোয়ালিহুন, এটা হলো অত্যন্ত, এটা হলো সহিহ বুখারী হাদিস, ইয়াউমুন সোয়ালিহুন, অত্যন্ত নেকির দিন,
পূর্ণময় একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মূসা এবং তার সকল বাহিনীকে নাজাত দিয়েছিলেন। ও আগরা কা ফিরআউন ওয়া জুনুদাহু, আর ফেরাউন এবং তার সমস্ত সৈন্যবাহিনীকে তিনি সলিল সমাধি ঘটিয়েছিলেন। আর সহিহ বুখারি সহিহ মুসলিম আসছে, হাদা ইয়াউমুন আযীমুন, মহান একটি দিবস, এটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মূসা আলাইহিস সালাম তার বাহিনীকে নাজাত দিয়েছিলেন আর তার শত্রু বাহিনী ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসওয়ামাহু শুকরান, মূসা সাল্লাম আল্লাহর শুক্র আদায় করে রোজা রেখেছিলেন। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা নাহনু নাসুমুহু, আমরাও সিয়াম পালন করব। তার কারণ, নাহনু আউলা ও আহাক্কু বি মূসা মিনকুম, বুখারি মুসলিমের হাদিস, যে হে ইহুদি খ্রিস্টানরা তোমরা জেনে রাখো, মূসা সাল্লামের সাথে আমাদের যে সম্পর্ক, ইমানি সম্পর্ক, তাওহীদের সম্পর্ক, ইসলামী ভ্রাতৃত্ব, এইটা অনেক শক্তিশালী। তোমাদের সাথে মূসা সাল্লামের যে সম্পর্ক, তার চেয়ে আমাদের সাথে মূসা সাল্লামের সম্পর্কটা অনেক শক্তিশালী। তার কারণ এটা হলো ইমানের ভিত্তি। কাজে তিনি বললেন যে আমরাও সিয়াম পালন করব। তো এটা ইসলামও স্বীকৃতি পেয়ে গেছে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিবসটিকে তিনি শুধু বহালি রাখেন না, তিনি বলেছিলেন, আসলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, এর বুখারি মুসলিম হাদিস, যাহাদা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা দিবস যে ইহুদিরা এটাকে সম্মান দেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইহুদি খ্রিস্টানদের তিনি বিপরীত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাল্লাহ আমি নবম তারিখেও সিয়াম পালন করব, তার মানে নয় এবং দশ। কিন্তু সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আগামী বছর আসার পূর্বেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান ঘটে, তিনি বিশ্ব থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে তিনি চলে যান, তিনি মৃত্যু বরণ করেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশটা কিন্তু বহাল আছে কিয়ামত পর্যন্ত। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমরা নয় এবং দশ ইনশাল্লাহ প্রত্যেক বছরের আমরা সিয়াম পালন করব। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু, এই দিবসের সিয়ামের বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এখানে কয়েকটি পদ্ধতি আছে। সবচেয়ে উত্তম পদ্ধতি নয় এবং দশ। যদি এমা ইবনুল কাইম বলেছেন, হাফিজ ইবনে হাজার আসকালিনি বলেছেন ফাতুল বারিতে, ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন আপনার জাদুল মাআদ মিন খাইরি হাদিল ইবাদ, মিন হাদি খাইরি ইবাদ গ্রন্থে, ইনার দুজনই বলেছেন সব উত্তম হলো যে আপনার নয় দশ এগারো তিনটাই পালন করা, দশম তারই সাথে একদিন আগে অথবা একদিন পরে। কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন এ মতটি সঠিক নয়। তার কারণ ওই হাদিসটি দুর্বল, বাইহাকির হাদিস যেটি যে একদিন আগে অথবা একদিন পরে, সেখানে একজন বর্ণনাকারী আছেন মোহাম্মদ বিন আব্দুর রহমান ইবন আবি লাইলা, তার স্মৃতি শক্তি খুব দুর্বল ছিল, সে কারণেই হাদিসটা দুর্বল। আর সহিহ হাদিস এটা মুসলিমের হাদিস যে লাইন বাকিউ তো ইলা কাবিলিন, আমি আগামী বছর যদি জীবিত থাকি আমি নবম তারিখ সহ রাখব। সুতরাং এটা আমাদের সর্বোত্তম আমল হবে নয় এবং দশ। তারপরে যদি কেউ নয় রাখতে পারেন না তাহলে দশ এবং এগারো রাখবেন। আর যেহেতু হাদিস আসছে, কাজে কেউ যদি মনে করে তিনটাই রাখবেন নয় দশ এগারো, এটাও জায়েজ আছে। এম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন এটা সতর্কতামূলক নয় দশ এগারো, কিন্তু সতর্কতা কখন ওয়াজিব না, আবার সতর্কতা এটা কখন হারামও না। একটি তিনি নীতিমাল বর্ণনা করেছেন এম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মাজমুল ফতোয়া গ্রন্থে, যে সতর্কতামূলক ইহতিয়াতেন আমলগুলি এটা ওয়াজিবও না আবার হারামও না। সুতরাং আপনি নয় দশ এগারো রাখতে পারেন, আবার দশ এগারো রাখতে পারেন, তবে সর্বোত্তম হবে নয় এবং দশ। তো সম্মানিত সুধীবৃন্দ, তো আমরা যে আপনাদের সামনে বিষয়গুলো আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যে
এই দিবসটি অত্যন্ত আনন্দের এবং এটা আমাদের বিজয়ের একটি দিবস। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঘটনাচক্রে সেই একই দিবসে দশম মহরম 61 হিজরিতে আপনাদের প্রত্যেকের আমাদের জানা আছে আমাদের পীরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র তার কলিজার টুকরা হোসাইন বিন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে তিনি কারবালা প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেন। বিশ্বনবীর পরিবারের 70-এর অধিক সদস্য একই সাথে সুবহানাল্লাহ তারা ওখানে নির্মমভাবে তারা নিহত হন। ইতিহাসে এর চেয়ে দুঃখ, এর চেয়ে আর ভারাক্রান্ত, এর চেয়ে আর প্যাথেটিক, এর চেয়ে মানে মারাত্মক হৃদয় বিদারক ঘটনার কি হতে পারে? কিন্তু সম্মানিত সদেবেন্দ, যেহেতু এ ঘটনাটি ঘটেছে যিনি ইসলামের শরীয়তের প্রবর্তক আমাদের পীরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, সুতরাং নতুনভাবে কোনো শরীয়ত হবার কোনো সুযোগ নাই। এ কারণেই সম্মানিত সদেবেন্দ, এটা আমরা মন গড়া যদি কোনো চিন্তা করি যে এত বড় মারাত্মক ঘটনা, প্যাথেটিক হৃদয়বিদর ঘটনা, কত বিষাদময় ঘটনা, সুতরাং এটা আমরা শোক দিবসে পরিণত করে দেব, এটা কিন্তু ইসলাম অ্যালাউ কোশ্চেন কাউ করে না। সম্মানিত সদেবেন্দ, আপনি দেখুন বদর যুদ্ধ, তারপর ফতে মক্কা, মুসলমানদের জন্য কত বিজয়ের দিন, কত বিশাল আনন্দের দিন, তারপরও কিন্তু একজন সাহাবি বদর যুদ্ধকে কেউ উদযাপন করেন নাই। তার কারণ বদর যুদ্ধ নিয়ে আলোচনা যদি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে বেশ কয়েক জায়গায় তিনি বদর যুদ্ধের আলোচনা করেছেন। ওলাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ বলছেন সেই মহান আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে, তোমরা ছিল অসহায়। এবং আল্লাহ রাব্বুল আলম তিনি আরেক জায়গাতে ইয়াউমুল ফুরকান তিনি বলেছেন, ইয়াউমাল তাকাল জামআন, এটা ফুরকান দিবস, হক ও বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী একটি দিবস। তার কারণ বদরের যুদ্ধ, সম্মানিত সুধীবৃন্দ, ইসলাম আল্লাহর জমিনে টিকে থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে সেটার একটা দিবস বদরের যুদ্ধ ছিল। তার কারণ এটাও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের পূর্বে তিনি বলেছিলেন হে আল্লাহ রব্বুল আলামিন, তিনি হস্তদ্বয় উত্তোলন করে আল্লাহর কাছে বলেছিলেন হে রব্বুল আলামিন, কোথায় তোমার সে ওয়াদা যেটা তুমি ওয়াদা করেছো, ওয়াকানা আলাইনা নাসরুল মুমিনিন, যে আমি মুমিনদের সাহায্য করব, তোমার ওয়াদা কোথায়? অথবা তিনি বলেছিলেন হে রব্বুল আলামিন, ইন তুহলিক হাদির ইসাবা মিন আহলিল ইসলাম, মুসলমানদের বাহিনী আজকে যদি আপনি হালাক করে দেন, ফালা তু ওবাদ ফিল আরদে আবাদান, আল্লাহর জমিন আপনার কোনো ইবাদত করার কেউ থাকবে না। সেদিন এমন একটি মুহূর্ত ছিল, সে বদরের যুদ্ধ, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সেই কাফেরদের শত্রু বাহিনীদের লিডার আবু জাহাল, যার নাম ছিল আমর ইবনে হিশাম, তার লকব ছিল, উপাধি ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। আমাদের পীরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাকামকে কী করে দিলেন? আবু জাহাল করে দিলেন, সুবহানাল্লাহ। এই নামে সে পরিচিতি লাভ করল, আবুল হাকাম নামে তাকে কেউ চিনে না। আমাদের পীরনবীর দেওয়া উপাধি আবু জাহাল, এই নামেই সে পরিচিতি লাভ করল। সে ঘটনা তো মারাত্মক, সম্মানিত সুধীবৃন্দ, কোন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু জাহাল বললেন, মারাত্মক ঘটনা, যেদিন সে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদুল আনহাকে তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছিল সেই প্রাচণ্ড আবু জাহাল, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মানুষ হতে পারে না, অমানুষ সে আবু জাহাল, সে আবুল হাকাম হতে পারে না। সেই দিন থেকে তার এই লকব, এই উপাধিটি সকলে গ্রহণ করেছিলেন। তো সম্মানিত সুধীবৃন্দ, তো সেই বদর যুদ্ধ, যে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামালু মা শিতুম, হে বদর যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রিয় নবীর সাহাবা কিরাম, তোমরা শুনে রাখো, যা ইচ্ছা তোমরা তাই করো, আমি তোমাদের সমস্ত পাপ মোচন করে দিলাম, সুবহানাল্লাহ। তো সেই বদর যুদ্ধকে কিন্তু আমরা বদর দিবস পালন করতে পারি না, সম্মানিত সুধীবৃন্দ, তার কারণ আমার আপনার রাসূল করেন নাই,
আমার রাসূল যেহেতু আশুরা দিবসকে ঘোষণা দিয়েছেন, সুতরাং কিয়ামত পর্যন্ত সেটা শরীয়তের অংশ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বদর যুদ্ধকে ঘোষণা দেন নাই, শরীয়ত ঘোষণা করে নাই, ইসলাম ঘোষণা দেয় নাই, সুতরাং কিয়ামত পর্যন্ত বদর যুদ্ধে যে বদর দিবসকে কেউ যে উদযাপন করে সেটা আপনার বেদাতি হবে। সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু শুধুমাত্র ওই দিবসকে নির্ধারণ করে আলোচনা সেটাও সঠিক হবে না। আর ফতে মক্কা, সম্মানিত শ্রোতাবৃন্দ, মুসলমানদের বিশাল বিজয় ফতে মক্কা, সেদিন কাফেরদের শক্তির অবসান ঘটেছিল। কাফেরদের সেদিন মাথা নিচু হয়ে গেছিল, হেট হয়ে গেছিল, এবং সেই দিন আপনার আল্লাহর জমিন, বিশেষ করে আরবের বুক থেকে শিরকের আপনার অপসারণ হয়েছিল, তাওহীদ প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি লোক ইসলামে প্রবেশ করেছে ফতে মক্কার পরে। কিন্তু এই ফতে মক্কাকে কিন্তু ইসলাম শরীয়তের কোনো অংশ উদযাপন করার অনুমোদন প্রদান করে নাই, সুতরাং আমরা সেটাও করতে পারি না। তার কারণ আমরা আপনার কেবলমাত্র ইসলাম যেটাকে অ্যালাউ করে, আমাদের পীর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়তের অংশ বলবেন, খুদু মা আতাকুমুর রাসূল, এবং কাজে আমরা এর বাইরে, সম্মানিত সুধীবৃন্দ, রাসূলের নির্দেশনা বাইরে আমরা মোটেও আমরা যেতে পারি না। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মুহররমুল হারামের সিয়াম এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম এবং নাসাইতে বর্ণিত হয়েছে, আফদালুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে মহান আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম হলো আপনার এই আশুরার সিয়াম। আর ফরজ সলাতের পরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সলাত হলো সলাতুল লাইল, বিশেষ করে তাহাজ্জুদের সলাত, রাত্রিকালীন সলাত। এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মুহররমকে বলছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস, এই মাসের সম্বোধনটা আল্লাহর দিকে করে দেওয়া হয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি মাস, পুরো রমজান, পুরো মুহররম মাস, এই যে আপনার বাইতুল্লাহ বলা হয়, বিশেষভাবে যদিও সমস্ত আল্লাহ পৃথিবীর মসজিদ বাইতুল্লাহ, এজন্য এই মসজিদের পৃথিবীর সকল ভবনের চেয়ে এটার আলাদা মর্যাদা। সম্মানিত সুধীবৃন্দ, হোক সেটা কুড়ে ঘর, হোক সেটা আপনার টিনের, যদি সে আল্লাহর ঘর হয়, এটা পৃথিবীর সকল ভবন, অট্টালিকা, প্রাসাদের চেয়ে অনেক মূল্যবান। আর বিশেষ করে বাইতুল্লাহ বলা হয় আল্লাহর ঘর, এ ঘরের মর্যাদার জন্য এটা বলা হয় আল্লাহর ঘর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ব্যাপারে তিনি বলেছেন, আসসাউমু সিয়ামুলি বা সাউমুলি, এটা আমার। অন্যরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এ মুহররমের সিয়ামকে তিনি বলছেন যে শাহরুল্লাহিল মুহররম, মহান আল্লাহর মাস হলো মুহররম। তো সুতরাং আমাদের এসব বিষয়গুলি, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত। এটা তো আপনি আর পরে পাবেন না, বছরে একবার আসে ইয়াউমে আরাফা, বছরে একবার আসে। সুতরাং আমাদের অভ্যাসগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু উমাম বাহিলিকে, হে আবু উমাম বাহিলি, আলাইকা বিসাউম, তুমি নিয়মিত মাঝে মাঝে তুমি সিয়াম পালন করো। তার কারণ ফাইন্নাহু লা ইদলা লাহু, এর সমতুল্য সমকক্ষ আল্লাহর জমির কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। কাজ আমাদের নফল ইবাদত, নফল সলাত আমাদের বেশি বেশি করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিনওয়াফিল, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমার প্রিয় বান্দারা নফলের মাধ্যমে আমার নিকটতম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন সলাতের হিসাব নেবেন, যদি ঘাটতি হয়ে যায়, ফরজে ঘাটতি হয়ে গেছে, আল্লাহ বলবেন দেখো, উনজুরু ইলা আব্দি হাল্লাহু মিন তাতাওয়ুইন, আমার প্রিয় বান্দার আমলনামায় দেখো তো কোন নফল সলাত পাওয়া যায় কি না, যদি নফল সলাত পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নফলকে ফরজের মান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাজ আমাদের বেশি বেশি যাকাত, নফল, দানশীলতা করতে হবে। আপনি হজ একটু বেশি করে রাখেন, হজে ঘাটতি হলে আল্লাহ তাআলা সেটা দিয়ে পূর্ণতা করে দেবেন, পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ,
যে আমাদের এই আশুরা দিবসকে ঘিরে আমাদের যে কিছু কুসংস্কার এগুলোর প্রতি আমাদের কিছুটা আলোকপাত করা দরকার। আমাদের বিশেষ করে পুরো সমাজটা, আমাদের পৃথিবীটা, বিশেষ করে এই উপমহাদেশ, এটা শিয়া রাফেজিদের দ্বারা, সুফিদের দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত। পিওর ইসলাম আপনি খুব কম পাবেন, প্রতিটা আমলে এদের প্রভাব কিন্তু আছে। তারা আমাদের দেশে তারা ছড়িয়ে দিয়েছে, তারাও মনে করে এটা একটা কালো দিবস, সুতরাং এটা অত্যন্ত একটা কুলক্ষণ এই দিবস, এই দিবসে বিয়ে শাদী করা যাবে না। তারা আবার ছড়িয়ে দিয়েছে আরেক গ্রুপ, এদের উল্টো আরেক গ্রুপ, এই দিনে বেশি খান, ভালো ভালো খান, সারা বছর ভালো খাবেন, জাল হাদিস। আমাদের মাঝহাবি ভাইয়ের এটা খুব আমল করে, বড় বড় আলেম আমল করে, তার কারণ তার হাদিসের বুৎপত্তি নেই, হাদিসের গভীর তাদের জ্ঞান নাই, কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা জাল, সব একাকার তারা করে দেয়। তারপর হাদিস আবার জয়ীফ কেমন হতে পারে, নাউজুবিল্লাহ, কীভাবে তার বিভ্রান্ত করে। অনুরূপভাবে সম্মানিত শ্রোতৃবৃন্দ, আরও বলা হয় যে আদম আলাইহিস সালাম আল্লাহর এই দিনে সৃষ্টি করেছিলেন। আমি আজকে দেখলাম বেশ কিছু পত্রিকা লিখেছে যে দিন আল্লাহ তাআলা আসমান জমির সৃষ্টি করেছিলেন, সবই ভিত্তিহীন। এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, সব ভিত্তিহীন, এগুলো কোনো ভিত্তি নাই। এই দিনে আপনি যদি চোখে সুরমা লাগান, চোখের জ্যোতি বেড়ে যাবে, সারা বছর আপনার চোখ ভালো থাকবে, সবই ভিত্তিহীন। এই দিনে যদি গোসল করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপ মোচন করে দিবেন, সবই ভিত্তিহীন। কাজে আপনার যেগুলো প্রমাণিত আমরা সেগুলো মানতে সমস্যা নেই। নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা সেটা যুদি পর্বতে অবস্থান করেছিল এই দিনে, এটা মুসনাদ আহমদের একটা হাদিস, মোটামুটি গ্রহণযোগ্য। এর বাইরে অধিকাংশই সবই ভিত্তিহীন। আর আমাদের সমাজে শিয়ারা, সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা কখনই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে অযাচিতভাবে হস্তক্ষেপ করি না, বলি না, কিন্তু তাদের যে মানে অশিক্ষা কুশিক্ষা দিয়ে আমাদের মুসলিম সমাজে যে ক্ষতি সাধন হচ্ছে, সেদিকে আমরা জাতিকে আমরা সতর্ক অবশ্যই আমরা করতে চাই, সম্মানিত শ্রোতৃবৃন্দ। আপনি দেখুন এই আগামীকালকে দেখবেন কি বিশাল মিছিল হবে, তাজিয়া হবে, কালো কাপড় পরিধান করবে, পুরো উপমহাদেশ শুধু নয়, ইরাক যাবেন, ইরান যাবেন, বাহরাইন যাবেন, পুরা সব কালো পোশাক পরে তারা আপনার একেবারে ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হাসান, হাই হোসেন, হাই হোসেন করে কিভাবে তারা আপনার মাতম উদযাপন করে। অথচ এই মাতম শোক উদযাপনের কোনো বিধান ইসলামে নেই। বিশ্বনবী বলেন লাইসা মিন্না, বুখারী হাদিস, লাইসা মিন্না মান জরবাল খুদুদ অশাক্কাল জয়ুব ও দাওয়া বিদাওয়াল জাহিলিয়া। বিশ্বনবী বলেন ওরা আমার উম্মতের বাহিরে যারা জরবাল খুদুদ, যারা চেহারায় আঘাত করবে, গালে মারবে, অশাক্কাল জয়ুব, আরে জামার যারা কলার, এই যে জামার মুখটা, এ কলার যারা ছিঁড়ে ফেলবে, এবং জাহিলি প্রথায় যারা বিলাপ করবে, আর তোনাপ করবে, চিৎকার করবে, এরা আমার উম্মত হতে পারে না। বিশ্বরবি বলেন আজকে তারা আহলে বাইতের নামে, ভালোবাসার নামে যে বাড়াবাড়ি, সম্মানিত শ্রোতৃবৃন্দ, দেখবেন যে শুধু তাই নয়, তারা সেই অত্যন্ত ধারালো ব্লেড নিয়ে তারা তাদের বক্ষে, সিনায়, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তারা আঘাত করতেছে, ক্ষতবিক্ষত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। তারা মনে করে যে তাদের জীবন মধ্যে উৎসর্গ করলে তারা জান্নাত পেয়ে যাবে, আহলে বাইতের মহব্বত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, ইসলাম আপনাকে দুঃখ প্রকাশের ভাষা দিয়েছে, করতে পারেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলিজার টুকরো ইব্রাহিম, তার সন্তান, তিনি যখন মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদতেছেন, আপনার চোখে পানি? তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে পাষাণ করে পাঠান নাই, এবং তিনি যে বলেছেন ইন্নাল কালবা ইন্নাল আইনা লা তাদমাউ, চক্ষু অশ্রু বর্ষণ করে, অল কালবু ইহজান, হৃদয় ক্ষতবিক্ষত, হৃদয় ভারাক্রান্ত, কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না, আল্লাহ অসন্তুষ্ট হবে এমন কোন কথা আমরা বলতে পারি না। এজন্য সবর, সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনি কোরআন পড়ে দেখবেন আল্লাহ তাআলা সোহাদাদের কথা বলেছেন, পরে কি বলছেন, ও বাশির সাবিরিন, ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন,
আপনার কোনো সন্তান ছেলে মেয়ে যদি শহীদ হয় তবু আপনাকে বিলাপ করা যাবে না, মাতম করা যাবে না, হাই মানে হাই হোসেন ওভাবে সব চলে গেলো, শেষ হয়ে গেলো, করা যাবে না। সম্মানিত শ্রোতৃবৃন্দ, ইসলাম ধৈর্যের শিক্ষা দিয়েছে। আর হোসেনের যে উত্তম ছিলেন আলী তার পিতা, আপনার মর্জি তাকে কীভাবে আপনার ড্যাগার দিয়ে হত্যা করলো সেটার কোনো শোক নাই। ওসমান বিন আফফানকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো কোরআন পাঠ করা অবস্থায় সেটার শোক নাই। মসজিদে ফজর সলাতে সলাত আদায় করা অবস্থায় আমির মুমিন উমর খাত্তাবকে যেভাবে হত্যা করা হলো সেটার কোনো শোক নাই। সাইয়েদুস সোহাদা হামজা যা কলিজা চিবে খেয়েছিল হিন্দা সেটার কোনো শোক নাই। আর এটা কী হলো যে আপনার সব বাদ দিয়ে এখানে এত শোক, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আপনার আলে বাইতের মহাব্বতের নামে জালিয়াতি এগুলা, এই যে মিলাদুর উৎপাদন সবই জালিয়াতি, শোডাউন যে আমরা বিশ্বনবীর ভালোবাসা, নাউজুবিল্লাহ। আবার বেদাতি দিকে দেখবেন যে আমলে সুন্না বলতে কিছু নাই কিন্তু নবী সাসনের প্রতি ভালোবাসার শোডাউন, ইয়া নবী সালাম আলাইকা, নাউজুবিল্লাহ। তো এই জন্য সম্মানিত সদেবেন্দ, আমাদের জন্য সুন্নার বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নেই সম্মানিত সদেবেন্দ। আবার শিয়ারা দেখবেন তারা আপনার গাদিরে খুম, অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাদিরে খুম উদযাপন হয়েছে। ইরান কিছু টাকা দেয়, ইরান এমবেসি কিছু টাকা ছাড়ে, আর আমাদের ছেলেরা মনে করে টাকা যেখান থেকে আসো হালাল হারামের কী আছে, তারা গাদিরে খুম উদযাপন করেছে। গাদিরে খুম হলো ঐতিহাসিক একটি ঘটনা শিয়াদের নিকটও সুন্নিদের নিকটও, এটা আমাদের সংক্ষিপ্ত জেনে রাখা উচিত। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পাদন করে বিদায় হজ শেষ করে তিনি ফিরছিলেন মক্কা মদিনার মাঝে একটি স্থান জোহফা, যেটা আপনার মিকাত। জোহফার পাশে একটি পানি ছিল, একটা ঝর্ণা ছিল, পুকুর ছিল, সেটার নাম ছিল খুম। গাদির মানে পুকুর আর খুম হলো এই ঝর্ণাটার নাম। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবা কেরামকে নিয়ে ওখানে অবস্থান করলেন, যাত্রা বিরতি করলেন। ওখানে কিছু লোক আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করলেন, আল্লাহ তিনি এমন গেছিলেন এসব রসুলাম আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত পাষাণ হৃদয়ের লোক, তার মধ্যে কোনো মমত্ব বোধ পেলাম না, অত্যন্ত কঠোর, আরও বিভিন্ন কথা বলল। নবী সাল্লাল্লাহু আলাইহির পবিত্র চেহারা তাগাইয়ারা লাউনহু, বিশ্বনবীর চেহারা বিবর্ণ হয়ে গেল, তার কারণ আলী রাদিয়াল্লাহু আনহু অত্যাধিক তিনি স্নেহ করতেন। সাহাবাকে বুঝতে পারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষণ দিলেন, সেখানে বিভিন্ন ভাষণের পর্যায়ে তিনি বললেন, তোমরা জেনে রাখো আলী রাদিয়াল্লাহু আনহু মান কুনতু মাওলাহু ফা আলিউল মাওলা, যদি হাদিসটা যাইফ তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, আবার অনেকে এটা হাসান পর্যায়ে বলেছেন, হাদিসটা গ্রহণযোগ্য, যে মান কুনতু মাওলাহু ফা আলিউল মাওলাহু, আমি যার বন্ধু আলীও তার বন্ধু, আলী যার শত্রু আমিও তার শত্রু, ক্লিয়ার বলে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে শিয়ারা আরও কিছু অতিরঞ্জিত করেছে, তারা বাড়িয়েছে এই হাদিসের ভিত্তিতে, তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সর্বপ্রথম খলিফাতুল হকদার আল খলিফাতুল আউয়াল আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, এবং তারা বলে সমস্ত সাহাবায়ে কেরাম এই হাদিসটাকে তারা গোপন করে দিয়েছে, আলীর পথ অবিচার করে আবু বকরকে খলিফার আসনে বসাই দিয়েছে, নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের পথ অপবাদ, অথচ বিশ্বনবী তিনি বলেছেন আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম তোমরা যদি সারা জীবন উহুদ পাহাড় সম পরিমাণ তোমরা স্বর্ণ ব্যয় করো, আর আমার সাহাবায়ে কেরাম যদি এক মুদ আধা সা তারা দান করে কোশ্চেন কালো, তাদের মর্যাদা তোমরা যেতে পারবে না সম্মানিত শ্রোতৃবৃন্দ। এবং তারা ওখানে আরেকটি মন গড়া কথা বলেছে যে সেই দিন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি দিন পরিপূর্ণ করে দিলাম। অথচ এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল হাজ্জাতুল ওয়াদার দিন, এবং সেটা আরাফার ময়দানে এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, এটা আপনার গাদির খুমে অবতীর্ণ হয় নাই। তো সেখানে তারা আপনার মন গড়া ভিত্তিহীনভাবে তারা বলে আলী হলেন ইসলামের প্রথম খলিফা, নাউজুবিল্লাহ। এ কারণে তারা আমাদের প্রিয় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে
অকথ্য ভাষায় তারা গালাগালি করে সম্মানিত সদেবেন আবু বকর লানাতুল্লাহ আলাই, উমার লানাতুল্লাহ আলাই। তো কাজে এ শিয়াদের ব্যাপারে আমাদের অবশ্যই সম্মানিত সদেবেন, তো আমরা অবশ্যই মুসলিম ভ্রাতৃত্বের কথা বলি, সহ অবস্থানের কথা বলি, আমরা শান্তির কথা বলি, আমরা সাম্যের কথা বলি, আমরা সম্প্রীতির কথা বলি। কিন্তু তার অর্থ এই নয় যে ওদের সাথে ভ্রাতৃত্ব, ওদের সাথে সহ অবস্থান হতে পারে। যারা আমার মা জননীকে বলে যে ব্যভিচারিণী ছিলেন, নাউজুবিল্লাহ, তাদের কিতাবে প্রমাণিত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিয়ামতের দিন তাকে আবার বেত্রাঘাত করা হবে তার সে আপনার ব্যভিচারের কারণে, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ রব্বুল আলমিন সূরাতুন নূরে আমার আপনার মা জন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চারিত্রিক সনদ দিয়েছেন, তার পবিত্রতার সার্টিফিকেট প্রদান করেছেন আল্লাহ রব্বুল আলমিন সূরাতুন নূরে, সেখানে শিয়ারা এখনও বলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি ব্যভিচারী ছিলেন, নাউজুবিল্লাহ। যারা বলে কোরআন বিকৃত হয়ে গেছে, 90 পারা কোরআন ছিল, 60 পারা কোরআন আবু বকর উমর চক্রান্ত করে গায়েব করে দিয়েছে। এই শিয়াদের সাথে আমাদের অনেকের কিন্তু দহরম বহরম, এটা অত্যন্ত দুঃখজনক সম্মানিত সদেবেন্দু। এই শিয়াদের সাথে আমাদের অনেকের বিভিন্ন আতাত তারা করে, তাদের উদ্দেশ্য এই মসজিদ হারামের নেতৃত্ব তারা দিবে, ইমাম তারা দিবে, হজ তাদের তত্ত্বাবধানে হবে, হারামেন শরীফাইন তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং পার্শ্ববর্তী যত দেশ মিডল ইস্ট তাদের সেখানে খেলাফত থাকবে। এগুলো আমাদের সচেতন হতে হবে সম্মানিত সদেবেন্দু। তো এই জন্য আমাদের অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে সম্মানিত সদেবেন্দু, আমাদের দেখুন আসলে আমরা কাকে ভালোবাসবো আর কাকে আমরা ঘৃণা করবো, এটার কিন্তু মানদণ্ড আছে। আল্লাহ তাআলা তো এমনি বলেন নাই যে কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়ায় স্থান দান করবেন, সুবহানাল্লাহ। তার মধ্যে 2 ব্যক্তি, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। এই জন্য আপনি কাকে ভালোবাসবেন আর কাকে ঘৃণা করবেন, এটার উপর কিন্তু আপনার ইমান আকীদা তাওহীদ জড়িত সম্মানিত সদেবেন্দু। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন আপনি কাকে ভালোবাসবেন, লা ইত্তাখিযুল মুমিনুনা কাফিরিন আউলিয়া, মুসলমানের কোশ্চেন কেন, কাফেরদের ব্যবসায়ী সম্পর্ক হতে পারে, প্রতিবেশীর সম্পর্ক হতে পারে, দেশের নাগরিক সম্পর্ক হতে পারে, বাণিজ্যিক সম্পর্ক হতে পারে, কিন্তু ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, ওয়ালা, মোহাব্বত, এটা কেবলমাত্র মমিন টু মমিন, মমিনের সাথে এটা সম্পর্ক সম্মানিত সদেবেন। আর আপনি সবার সাথে সম্পর্ক রাখবেন, আপনার আচরণ দিয়ে তারা যেন মুগ্ধ হয়, আপনি তাদেরকে দাওয়াত দেবেন, সেটা ভিন্ন কথা সম্মানিত সদেবেন। তো কাজেই আসন সম্মানিত সদেবেন্দু, আমরা বলতে দেখুন আমি একটা হাদিস আপনাদের তুলে ধরতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা বারিয়ুম মিম্মান হালাকা, যারা শোকের সময়, মাতমের সময়, দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে, মানে শোকের কারণে যারা মাথার চুল মুন্ডন করে ফেলে। আমি কিছুদিন আগেই এক ভাই বলতে একজন, আমি মাঝে কিছু ওষুধ নেই হঠাৎ দুই একটা, তো আমি পরে জানলাম যে লোকটি আপনার হিন্দু সম্প্রদায়ের লোক, তো আমি কদিন আসেন নাই, তো মাথা চুলটুল নাড়া করলেন, ঘটনায় বলছে আমার পিতা মারা গেছে। তো যে হিন্দু সমাজে প্রথা, কিন্তু আমি দেখলাম হাদিস আল্লাহ রাসূল এমনি বলেন নাই, সে যুগে প্রথা ছিল যে কাফেররা তাদের কেউ স্বজন মৃত্যুবরণ করলে তারা নাড়া করে দিত, তার মাথা চুল নাড়া করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাইসা মিন্না মান হালাকা, যারা শোকের কারণে চুল নাড়া করবে তার আমার উম্মতের আওতায় থাকতে পারে না, তার বাহিরের। এবং সালাকা, যারা চিৎকার করবে, যারা আমার উম্মতের মধ্যে হতে পারে না। এবং খারাকা, এবং যারা কাপড় ছেড়ে ফেল দেবে দুঃখে, পিতা মারা গেছে দুঃখে, মানে জামা কাপড় ছেড়ে টুকরো টুকরো করে দিল, এগুলো ইসলাম না। ইসলাম হলো ধৈর্যের কথা। আপনার আপন সন্তান আল্লাহ না কোনো মারা গেছেন, আল্লাহ তাআলা মালাকুল মতকে বলবেন কি অবস্থা পেলে আমি তার সন্তানকে আমি মৃত্যু দিলাম, যে আল্লাহ সে তো তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ বলতেছিল। আল্লাহ বলে আমার প্রিয় বান্দার জন্য জান্নাতে একটা বাইতুল হামদ নামে ঘর তৈরি করে দেওয়া সুবহানাল। তো সুতরাং সম্মানিত সদেবেন্দু, আমাদের আপনার ধৈর্যশীল হতে হবে, আমাদের শরীয়তের বাইরে আমাদের যাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা যে আমাদের প্রিয় নবী সাল্লামের এখানে পারমিশন আছে কিনা, তার এখানে সম্মতি আছে কিনা। আপনি অবশ্যই মনে রাখবেন যে আমল সালেহ কাকে বলে, আমল সালেহ হলো
দুইটি শর্ত থাকতে হবে। একটি হলো এখলাস, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করবেন। দুই নাম্বার, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মুওয়াফাকাত থাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আপনার সমর্থন থাকতে হবে, তার প্রমাণ থাকতে হবে। আর বাইরে কোনো কাজই আপনি মন গড়া করবেন সেটা গ্রহণযোগ্য হতে পারে না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা বিশেষ করে মুহররম মাস, পুরো মাসটাই কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, সে আপনার শুরু হয়েছে জিলকাদ, জিলহজ্জ, মুহররম, টানা তিনটা মাস নিষিদ্ধ মাস। আল্লাহ বলছেন কোরআনে, মিনহা আরবাতুন হুরুম, চারটি মাস হলো মহিমান্বিত, নিষিদ্ধ, পবিত্র। প্রসঙ্গত বলতে হয় চারটি মাস পবিত্র কোরআন বলতেছে, কিন্তু কোরআনের কোথাও মাসের উল্লেখ নাই। কাজে সে ভণ্ড কোরআনীদের, তথাকথিত কোরআনীদেরও বলতে চায় যে হেদায়তপ্রাপ্ত তারা হয়ে যাক, তারা সঠিক সিরাতে মুস্তাকিমের পথে ফিরে আসুক। কোরআনের কোথাও কিন্তু উল্লেখ নাই যে কোন মাসগুলি হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল হাজ্জ আশহুরুম মালুমাত, হজের মাসগুলি সুনির্দিষ্ট। হজের মাস কোনটি কোরআনের কোথাও নাই। আপনি যে জুলহিজ মাসে হজ করবেন কোরআনে কোথাও নাই। কাজে কোরআনের কোনো হাদিসের কোনো বিকল্প নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোরআনের ব্যাখ্যাকারী কোন হাদিস, ইমাম আউজাই বলতেছেন যে কোরআন যতটা হাদিসের মুখাপেক্ষী, হাদিস যতটা কোরআনের মুখাপেক্ষী, তার চেয়ে কোরআন বেশি সুন্নার মুখাপেক্ষী আরও বেশি। দুটো মিলে শরীয়ত, সম্মানিত শ্রোতাবৃন্দ, তার এক তৌফিক আমরা ইন লান তাদিল্লু মা ইন তামাসাকতুম বিহিমা, দুটো মিলেই কিন্তু শরীয়ত, এটা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তিনি আমাদের সারা জীবন কিতাব ও সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিল মুতাওয়াল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিক বাররাউফুর রহীম।